আমি আমার একখানা চোখ তোমায় দান করেছি মেম সাহেব, এখন তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ তো? আমি আমি সব সব স্পষ্ট দেখতে পাচ্ছি। তোমার তো দুখানা চোখ নষ্ট হয়েছিল মেম সাহেব, আর আমি তোমাকে একখানা চোখ দিচ্ছি। তাহলে তুমি দুখানা চোখে কি করে দেখতে পাচ্ছ? ও মাই গড, বিন্দি, আমি তোমাকে ক্লিয়ারলি বলছি, তুমি আমাকে ভুল বুঝছো, আমি তোমাকে ঠকাইনি। আর একটাও কথা বলবে নে তুমি, লজ্জা করে নে তোমার? লজ্জা করেনি তোমার? আর কত মানুষরা ঠকাবে তুমি? যারা সত্যি চোখে দেখতে পায়নি তাদের তাদের কতটা কষ্ট হয় জানো তুমি? সে কথা আমাদের গায়ের বৈরাগী, সে সত্যি চোখে দেখতে পেত না কিভাবে তার দিন কাটতো, কতটা কষ্টের মধ্যে দেশে থাকতো, সে কথা জানো তুমি? তাদের কথা একবারও ভাবলেন, চোখে দেখতে না পাওয়ানে মশকরা করলে তুমি। বিন্দি, বিন্দি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমি সিরিয়াসলি আমি সেটা করতে চাইনি, আমাকে ক্ষমা করে দাও, আমি সিরিয়াসলি সেটা করতে চাইনি, আমি পাহাড়ে না তখন সত্যি দেখলাম। আর একটাও মিথ্যে কথা বলবে না তুমি, এখনো। ব্রাভো ভাইয়া, প্রাউড অফ, ওকে ছাড়ো। সব তোমার চাল টিয়া, এসব তোমার প্ল্যানিং। টিয়া বিন্দি ওখানে কি করে গেল, রিক কি করে এলো এখানে, জাস্ট আনসার মি, বলো না হলে আমি তোমাকে মেরে ফেলবো, বেলা খেলেও মেরে ফেলবো তোমায় আমি। ভুলেও এ কাজ করো না জিৎ, আমাকে মেরে ফেললে কে বলবে তোমাকে বিন্দি কোথায়? বিন্দি কোথায় টিয়া, বিন্দি কোথায় বলো আমাকে, বিন্দি কোথায়? টিয়া বোস তো এমনি এমনি কিছু বলবে না। টিয়া আমাকে বলো বিন্দি কোথায়। এত সহজে? ওয়ান সেকেন্ড, পায়ে পড়ে আমার কাছে ক্ষমা চাও। Come on, Jit, you are a brave boy. Come. আজ রাতে তোমাকে আমায় বিয়ে করতে হবে। আমাদের বিয়েটা ঠিকঠাক রাখতে হলে তোমাকে তো বিন্দিকে ডিভোর্স দিতে হবে। তুমি এটা করতে পারো না, তুমি, আমি এটা করব না, আমি কিছুতেই করব না। ডিভোর্স পেপার, মাত্র 4 ঘন্টা সময় আছে, এই 4 ঘন্টার মধ্যে তোমাকে যেরকম ভাবে হোক বিন্দির সইটা জোগাড় করে আনতে হবে। যদি বিন্দির কাছ থেকে সইটা না নিয়ে আসো তুমি তাহলে হয়তো ওকে বাঁচিয়ে নিতে পারবে, কিন্তু বাড়ি অবধি সেফ আমি পৌঁছতে দেব না, বিন্দিকে আমি শেষ করে দেব। তাহলে তুই চললি, কি করবো বলো? আমার আমার ছেলে তো আমাকে সেরকমই ফরমাইশ করছে। তুমি যদি একটু অ্যাডজাস্ট করতে পারতে তাহলে আজ এইভাবে তোমাকেই বাড়ি ছেড়ে চলে যেতে হতো না। তুমি আজও ভাই জ্ঞান দিচ্ছ না তুমি? জ্ঞান দিও কি কিছু লাভ হবে মেঝমা, আমার অন্য কারোর দেওয়া জ্ঞান কি তুমি মেনে নেবে? নেবে না তো।
ওই মেয়েটি আমার বোন, ঠিক ওর মতো দেখতে আর একটি মেয়ে ঈশান চ্যাটার্জির বাড়িতে রয়েছে। দুটো মানুষ যে এরকম হুবহু এক দেখতে হতে পারে এটা আমার ধারণার বাইরে ছিল। কি করতে হবে? খবর চাই মেয়েটার। মেয়েটা কে, কোথায় থাকে, বাড়িতে কে কে থাকে, কি করে, কেন ঈশানের তালে তাল মেলাচ্ছে, কেন ঈশানের কথায় উঠছে বসছে, সব খবর চাই, ডিটেলে খবর চাই। দামিনী দার্জিলিং থেকে ফিরলেই বোঝা যাবে যে ঘটনার এই গোলমালটা ঠিক কোথায়। আরেকবার যেতে চাই ওই শাকরার দোকানটা, আপনি আমার সাথে যাবেন প্লিজ? আপনি তৈরি থাকবেন, আমি বিকেল। মরে গেছে। Every single day you're late in office. I won't tolerate this anymore. আজ তো আমার ইংলিশ ক্লাস, আমি তো সেভাবে ইংরেজি বুঝতেও পারি না বলতেও পারি না। দাঁড়ান, আজকে আপনার ছাতাটা লাগবে বকুল, আমি আপনাকে কলেজে ছাড়তে যেতে পারবো না। আগে তো কখনো এভাবে বলেননি, বরং আমার সঙ্গে কলেজ যাওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকতেন আপনি। আমার কাজ শেষ লোকনাথ। তোমার কাজ শেষ? আমার কাজ শেষ, এবার তোমার কাজ। রসের টাকায় শেষ টুকরোটা লাগাতে যা বাকি, তুমি এসে হাত লাগাও দেখি, তোমার ছোঁয়া পেলে তবেই তো কাজ শেষ হবে গো। যে হারবে সাহেব আছেন না, তিনি ইস্তফা দিয়ে দেশে ফিরে যাচ্ছে। হঠাৎ করে এমন একটা কাণ্ড ঘটলো, কেউ কিছু বুঝতে পারছে। ইস্তফা দিচ্ছে? হ্যাঁ, আমাদের কারবার বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। আমি ভেতর থেকে খবর পেলাম ওই হারবে সাহেব নাকি কাল রাত্রে কোনো এক বাইজি বাড়িতে নাচ দেখতে গিয়েছে। পাথরের মূর্তিতে কেউ যাতে কোনোদিন প্রাণ না দিতে পারে, আমি তার ব্যবস্থাই করে যাব। এখনই এই মুহূর্তে ভেঙে ভেঙে টুকরো টুকরো করব তোকে। না না মহারানী, এমন কাজ করবেন না, এমন কাজ করবেন না। ভালো চাস তো তাড়াতাড়ি সই কর, তাড়াতাড়ি সইটা কর, সই করবে না। আপনি ঠিক আছেন তো? আমি কিচ্ছু জানি না, জ্যাঠা মশাই লোক আমাকে নিয়ে পার্লারে এলো, তারপর বললো ওখান থেকে সোজা বিয়ে বাড়িতে যাবে। কে জ্যাঠা মশাই? এই জ্যাঠা মশাই হলো ত্রিলোচন সরকার। এই ত্রিলোচন সরকার তো নিজের মেয়ের সম্বন্ধ নিয়ে এসেছিলেন আমাদের বাড়ি নিখিলের জন্য, মনে আছে? মা রিজেক্ট করে দিয়েছিলেন। মেজো বৌদি, প্রিয়াঙ্কা ম্যাডামের বাবা মাকে দেখলাম ওই আমাদের বাগানের ধার দিয়ে চুপি চুপি পালিয়ে যাচ্ছিল। ব্যাস, এ তো প্রুভই হয়ে গেল বাবা যে পুরোটা একটা আমাদের সাথে জালিয়াতি করা হয়েছে। আপনি আমার বাবা মাকে অনেক অপমান করেছেন, জেনে রাখুন এই জালিয়াতি বিয়ে আমিও করতে চাই না।